স্বাগত নিউজ 24 বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন চলে যাচ্ছি পুরো খবরে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে ভোজ্য তেল চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর নির্দেশনার পর তেলের উপর আমদানি ও ভোক্তা পর্যায়ের সব ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন বলেন ভোজ্য তেল আমদানি পর্যায়ে 15% ভ্যাট রয়েছে এটা কিভাবে কতটুকু কমানো যায় সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে ভোজ্য তেল চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে কোন কোন পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন যেটি ক্রাইসিসে থাকবে সেটার ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ভ্যাট একেবারে তুলে দেওয়া যাবে না কারণ তখন এনবিআর এর কাছে হিসেব থাকবে না এদিকে নিউজ 24 কে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন ভোজ্য তেলের আমদানিতে শুল্ক কমিয়ে 5% করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬৮ করে দিলাম অথবা ১০০ টাকা করে দিলাম এর বাইরে যখন তারা বেশি করে সেটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি যে তোমরা এটা বেশি করছো কেন কিন্তু উল্টা দিকের কথাটা বলি আমরা কিন্তু একটা চাপে রেখেছি তাদের যে ভাই রমজান মাস সামনে আমরা কিন্তু বাড়াতে পারবো না কিন্তু যে প্রক্রিয়ায় আমরা দাম ফিক্স করি সেই এক মাস ধরে পরে কিন্তু ১৬৮তে রাখা যাবে না ভর্তুকি বাড়িয়ে হলেও জ্বালানি তেল ও বিদ্যুতের দাম স্থিতিশীল রাখতে চায় সরকার জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন এফইআরবি আয়োজিত মিড দ্য প্রেসে এমনটা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রতিমন্ত্রী আরও জানান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতিদিন বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন ৮০ কোটি টাকা ক্ষতির মুখোমুখি হয়েছে গ্যাস সংকট নিয়েও কথা বলেন নসরুল হামিদ তিনি জানান দীর্ঘ মেয়াদে তরল গ্যাস বা এলএনজি আমদানি করতে কাতারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে বলেও বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ২১ মার্চ থেকে গ্যাসের দাম সমন্বয়ের শুনানি শুরু করবে এনার্জি রেগুলেটরি কমিশন ৯৪২ মেগাওয়াট ২২ সালে প্রায় ২৫,৫১৪ মেগাওয়াট ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি সহ মোট ১৯,৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে এখন যুক্ত হয়েছে তো সারা বিশ্বে তো জ্বালানির দাম ঊর্ধ্বমুখী এবং কেবল তেল না সবচেয়ে বড় জিনিস হলো গ্যাসের বিষয় এলএনজি গ্যাস আমরা বিদ্যুতের এখনও প্রায় ৬৪% মতো ৬৫% এখনও গ্যাস ব্যবহার করি নিজেদের অধিকাংশ গ্যাস হলো নিজেদের উৎপন্ন গ্যাস এবং আমরা কিছু গ্যাস আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি নিউজ 24 বিজনেসে বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন স্বাগত আবারও আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস ১৯ মার্চ টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২২ থেকে ২০২৪ মেয়াদের নির্বাচন উপলক্ষে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মনোয়ার পাঠান এবং সাজু মুনতাসির সমমনা ২৭ জন প্রার্থী এবং ভোটারদের মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন এবং চলচ্চিত্রের অনেক পরিচিত ও প্রিয় মুখ প্যানেলভুক্ত নির্বাচন না হলেও একজোট হয়ে এখানেই মনোয়ার পাঠান সহ সমমনা ২৭ জন একযোগে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এই নির্বাচনী ইশতেহারে সমমনা ২৭ জনের স্লোগান ছিল আমি না আমরা অর্থাৎ ঘোষিত এই ইশতেহারের অন্যতম বিষয় ছিল টেলিপ্যাপকে আমি থেকে বের করে আমরাতে পরিণত করা সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেনের পরিমাণও বাজার বিশ্লেষণে দেখা যায় সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মাত্র ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৬৩ পয়েন্টে এদিন ডিএসইতে ৯৮৬.৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে যা আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি টাকা কম ডিএসইতে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে যার মধ্যে দাম বেড়েছে ১৬৭টি কোম্পানির কমেছে ১৭৮টি এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর নিউজ ২৪ বিজনেস এখন এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই